পানির ত্রৈধবিন্দু, ত্রৈধবিন্দু অবশ্যই যে তাপমাত্রা ও চাপে, দুইটা অবশ্যই একসাথে, এই দুটার একটা বাদ দিলেই কিন্তু একটা পরিবেশের স্থিরতা কিন্তু থাকবে না। পরিবেশ স্থিরতা মানে কি? তার গুণাগুণ ফিক্স থাকা। একটা পরিবেশের গুণাগুণ ফিক্স থাকা মানেই তার স্থিরতা, সেটা থাকবে না যদি আমরা শুধু তাপমাত্রা উল্লেখ করি। আমরা যদি বলি যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা পরিবেশ, এতে পরিবেশটা কেমন হবে তা বোঝা যায় না। কারণ যদি 5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চাপ থাকে যা গুণাগুণ, 5 ডিগ্রি সেলসিয়াস অন্য চাপ আনবো অন্য গুণাগুণ, সেই ব্যাপারটা বুঝতে হবে। তাপমাত্রা চাপ দুটো একসাথে বলতে হবে। যে তাপমাত্রা ও চাপে পানির কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা সহাবস্থান করে, সহাবস্থান মানে একত্রে সাম্যে থাকে মানে কি? আর কঠিন তরল হচ্ছে না, আর তরল বাষ্প হচ্ছে না, আর বাষ্প তরল হচ্ছে না, কিন্তু সবাই সবার মতো আছে, কেউই ভ্যানিশ হয় নাই, কিন্তু একটা অপরটাতে কনভার্টার হচ্ছে না। যে তাপমাত্রা ও চাপে পানি কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা সহ অবস্থান করে সেই তাপমাত্রা ও চাপকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। এখন আমরা পানির ত্রৈধবিন্দুর ব্যাখ্যায় যাব। ওকে, আমাদের অনেকের কাছেই হয়তোবা এটা বেশ অদ্ভুত লাগে যে তিনটা ভৌত অবস্থায় কিভাবে একসাথে থাকে, তিনটা ভৌত অবস্থা একসাথে বিরাজমান, এটা তো কখনো চোখে দেখি নাই, এরকম অনেকের কাছে মনে হতে পারে। এখন দেখি আমরা, তাহলে পানির ত্রৈধবিন্দু প্রতিষ্ঠা, এটার জন্য আমরা একটা কাজ করব। আমরা ফার্স্টে তরল আর কঠিন নিয়ে কাজ করব, তার মানে আমরা পাত্রে তরল আর কঠিন অর্থাৎ লিকুইড ওয়াটার এবং বরফ, এরকম দেওয়ার অর্থ হচ্ছে বরফ, লিকুইড ওয়াটার এবং বরফ একসাথে নিলাম। ওকে, এবং আমরা একটা গ্রাফও পাশে লিখলাম, এই গ্রাফটার ওয়াই অক্ষে নিব চাপ, আর এক্স অক্ষে নিব তাপমাত্রা। ওকে, ওয়াই অক্ষে চাপ, এক্স অক্ষে তাপমাত্রা। অনেকে বলতে পারে যে এখানে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক, এর আনসার হচ্ছে এখানে কোনোটাই অধীন নয়, দুটাই স্বাধীন। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ করব স্বাধীনভাবে, চাপও চেঞ্জ করব স্বাধীনভাবে। তাপমাত্রার ফলে সৃষ্ট চাপ বা চাপের ফলে সৃষ্ট তাপমাত্রা এরকম না, কিন্তু তাপমাত্রাও চেঞ্জ করব স্বাধীনভাবে, চাপও চেঞ্জ করব স্বাধীনভাবে। তো চাপ এবং তাপমাত্রা স্বাধীন করা হয়েছে এখানে। ওকে, এখন আমরা গলনাঙ্কের সংজ্ঞাটা ঠিক মতো জানতে চাই। গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা ও চাপের পরিবেশ যে তাপমাত্রা ও চাপে কঠিন এবং তরল সহ অবস্থান করে। এই কথাটা আমরা বুঝি কিনা? অবশ্যই, কারণ গলনাঙ্ক নামক পরিবেশে তাপ দিলে কঠিন তরলে পরিণত হয়। আমি যদি তাপ যদি দেই তাহলে কঠিনটা তরল হচ্ছে, এই অবস্থায় যদি তাপ দেওয়া বন্ধ করে দেই কঠিন আর তরল একসাথে থাকবে, কঠিন আর তরল হবে না, তরল আর কঠিন হবে না, ঠিক কিনা কথা? তো আমরা প্রথমে কি খুঁজছি? আমরা প্রথমে খুঁজছি কঠিন ও তরলের সহাবস্থান। আমরা তাহলে খুঁজছি প্রথমে কঠিন ও তরলের সহাবস্থান, এইটা খুঁজছি আমরা ফার্স্টে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই অবস্থাগুলো কোন কোন পরিবেশে হয়,
তাপমাত্রা ও চাপ কেমন কেমন রাখলে এই কঠিন আর তরল একসাথে থাকবে, একসাথে থাকবে। এখন কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের একটা ডাটা জানা আছে, এক পিস ডাটা জানা আছে, সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপ, স্বাভাবিক চাপ কত? আমরা যদি এটা মিলিমিটার মার্কারিতে বলি, স্বাভাবিক চাপ হচ্ছে ৭৬ সেন্টিমিটার পারদ চাপ। সেখান থেকে আমরা মিলিমিটার নিলে ৭৬০ মিলিমিটার। তার মানে আমাদের চাপ যখন ৭৬০, টেম্পারেচার খুব কম, জিরোর দিকে, জিরোর দিকে টেম্পারেচার এটা। তাহলে ডাটাটা কেমন? ডাটাটা এইখানে, ডাটাটা এইখানে, এইরকম একটা ডাটাতে, এরকম একটা ডাটা, এই ডাটাতে আমরা কিন্তু পানি এবং কঠিনকে, পানি এবং বরফকে একসাথে পাই। জিরো টেম্পারেচার, একেবারে জিরো বা প্রায় জিরো, এরকম জায়গায় এই ডাটাতে, এই ভুজ আর এই কোটি মিলে এই পয়েন্ট, এই পয়েন্ট একটা কঠিন ও তরলের সহঅবস্থানের পরিবেশ। ওই তাপমাত্রা ও চাপ কঠিন ও তরলের সহঅবস্থানের পরিবেশ, এই ডাটা আমাদের জানা আছে। এবার আমরা একটা কাজ করি, কি কাজ? আমরা চাপকে কমাই দিব, আমরা চাপকে কমাই দিব। চিন্তা করি, চাপ বাড়াইলে কি হয়? চাপ বাড়ালে বরফ গল, বরফ পানিতে পরিণত হয় নাকি পানি বরফে পরিণত হয়? প্রশ্ন, এর আনসার কিন্তু বটমলি দিয়ে গেছে, বটমলিজ এক্সপেরিমেন্ট। আচ্ছা, বটমলিজ এক্সপেরিমেন্ট কিন্তু খুব সহজ ছিল, সে কি করতো আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে, এইভাবে নেওয়া হতো, ওকে, এইভাবে নেওয়া হতো, এটা বরফখণ্ড, বরফখণ্ড, ক্লিয়ার? আর এই যে ওয়ার, এই তারটা খুবই খুবই সূক্ষ্ম, পুরুত্ব খুব কম, খুব সরু। এদিকে একটা ভর, ভর ঝুলিয়ে দেওয়া হতো, এদিকেও ভর ঝুলিয়ে দেওয়া হতো। এর ফলে কি হতো? যে জায়গায় এই তারের চাপ পড়তো সেই জায়গায় বরফ গলে যেত, এখানেও বরফ গলে যেত, ফলে এটা কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসতো, বরফ ভেদ করে চলে যেত, বরফ ভেদ করে, এটা এইভাবে বরফ ভেদ করে চলে যাবে, নিচে পড়ে যাবে এই ভর, কিন্তু বরফ গলবে না। অনেকের কাছে একটু ম্যাজিক মনে হতো, কিন্তু আসলে ম্যাজিক না। যে জায়গায় চাপ পড়ছে ওই জায়গায় বরফ গলে গেছে, কিন্তু যখনই তারটা নিচে নেমে যাচ্ছে ওই জায়গা থেকে চাপ সরে যাচ্ছে, ফলে ওইখানে বরফটা আবার বরফ হয়ে যাচ্ছে, গলে গিয়েছিল যে জায়গায় সে জায়গায় আবার বরফ হয়ে যাচ্ছে। তার মানে যে জায়গায় চাপ পড়ছে সেখানে পানি হয়ে যাচ্ছে। এটা ছিল বটমলিজ এক্সপেরিমেন্ট। তো এখন বটমলিজ, বটমলিজ এক্সপেরিমেন্ট সাক্ষ্য দেয় যে চাপ বাড়ালে বরফ পানিতে পরিণত হয়, এটা বটমলি সাহেব সাক্ষ্য দেয়। কিন্তু কথা হচ্ছে, এটা তো আমরা এমনিতেও বুঝি, একটা বরফকে যদি ঘুষি মারি দেখবো যে পানি হয়ে গেছে। তুমি একটা বরফকে ঘুষি মেরে দেখো, পানি হয়ে যাবে, একটা বরফকে ঘুষি মেরে দেখো, পানি হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন বরফকে চাপ প্রয়োগ করলে বরফ পানিতে পরিণত হয়, কেন? এর আনসার জানতে চাই। চাপ প্রয়োগ করলে যে আয়তন কমবে, এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, যারা আমরা মানুষ তারা অবশ্যই এতটুকু বুঝি যে চারিদিক থেকে চাপ প্রয়োগ করলে আয়তন কমে। এখন আমরা জানি সমপরিমাণ ভরের বরফ আর সমপরিমাণ ভরের পানির মধ্যে কোনটার আয়তন বেশি, এর আনসার হচ্ছে, এর আনসার হচ্ছে বরফ, বরফের আয়তন বেশি। সমপরিমাণ ভরের বরফ আর সমপরিমাণ ভরের পানি, দুইটার ভর সেম, কিন্তু কার আয়তন বেশি? বরফের। অনেকে বলতে পারে কেন বরফের আয়তন বেশি, সেটা অবশ্যই আমরা করছি, কেমিস্ট্রিতে পড়ানো হয়, আমিও পড়াইছি কেমিস্ট্রিতে, আসলে অনেকে পড়ছে কি না জানি না। বরফের মলিকুল অর্থাৎ পানি, পানির মলিকুলগুলো খুব কাছাকাছি এসে অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন বন্ড তৈরি করে, মাঝখানে ষড়কোণীয় ফাঁকা স্থান তৈরি হয়, ষড়কোণীয় ফাঁকা স্থান তৈরি হয়, ফলে ওই গ্যাপগুলো তৈরি হওয়ার কারণে বরফের ঘনত্বটা একেবারেই কমে যায়। বরফের ঘনত্ব কমে যাওয়ার কারণে তার আয়তনটা আসলে বেড়ে গেছে, মাঝখানে ফাঁকা ফাঁকা স্থান তৈরি হওয়ার কারণে, বেশি বেশি হাইড্রোজেন বন্ড করে মাঝখানে ষড়কোণীয় গ্যাপ সৃষ্টি করছে, ষড়কোণীয় গ্যাপ,
সরকনীয় গ্যাপ সৃষ্টি করার কারণে এখন যদি তোমার মধ্যে অনেকগুলো গ্যাপ থাকে অনেক জায়গায়, তাহলে তোমার তো আয়তন বেড়ে যাবে, তোমার ঘনত্ব একেবারে কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্য বরফ পানিতে ভাসে, কারণ বরফ এর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। তার মানে আমরা এতটুকু শিওর যে সমপরিমাণ ভরের বরফ আর সমপরিমাণ ভরের পানির মধ্যে বরফের আয়তনটা বেশি। তাহলে চিন্তা করো, বরফ পানি একসাথে আছে, আমি চাপ দিলাম, তাহলে বরফ পানিতে পরিণত হবে, কারণ বরফ বেশি আয়তনধারী, চাপ দিলে সে কম আয়তনের দিকে যাবে, আর কম আয়তনের দিকে যাওয়া মানে পানিতে পরিণত হওয়া। এখন চিন্তা করা যায়, আমরা খুব সহজে এখন বলতে পারি, চাপ বাড়ালে বরফ পানিতে পরিণত হয়, তার মানে আমি এক পিস বরফ নিয়ে, যে টেম্পারেচারে গলতেছে না, চাপ বাড়িয়ে সেই টেম্পারেচারেই গলায় দিচ্ছি, অথচ চাপ না বাড়ালে তাকে কিন্তু আরও উচ্চ তাপমাত্রায় নিয়ে গলাতে হতো। তাহলে এখন প্রশ্ন হলো, চাপ বাড়ালে গলনাঙ্ক কমে না বাড়ে? একটা বরফ নিয়ে যে টেম্পারেচারে সে গলতো না, চাপ বাড়িয়ে সেই টেম্পারেচারেই গলায় ফেললাম। তার মানে আগে দাবি করতেছিল যে আরও তাপমাত্রা দাও তারপরে গলবে, তার মানে তাকে তার গলনাঙ্ক আগে হাই ছিল, চাপ বাড়িয়ে কম তাপমাত্রাতেই তাকে গলিয়ে দিলাম, তাহলে তার গলনাঙ্ক কমলো। তাহলে আমরা এই কথাটা লিখব, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক হ্রাস পায়। এখন যদি আমি উল্টো কথা লিখি তাহলে সবাই বুঝবে, সবাই নিশ্চয়ই বুঝবে। চাপ না বাড়িয়ে যদি চাপ কমানো হয়, চাপ কমালে কি হবে? চাপ কমালে তখন কিন্তু পানি বরফে পরিণত হবে, চাপ কমালে উল্টা হবে, চাপ কমালে আয়তন বাড়বে। আয়তন বাড়া মানে কোনটা? পানি থেকে বরফ হলে আয়তন বাড়বে, বরফ হলে পানি, বরফ থেকে পানি হলে আয়তন কমে যাবে। ওকে, তাহলে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক হ্রাস পায়, চাপ কমালে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়। ভেরি ক্লিয়ার? আমি এখন এই ডাটাটা বা এই ইনফরমেশনটা ইউজ করব, চাপকে কমাবো। তাহলে চাপকে এবার এই চাপ থেকে কমাইলাম, তাহলে গলনাঙ্ক বৃদ্ধি পাবে, তার মানে তাপমাত্রা আগের টেম্পারেচারে তাহলে গলবে না, তাপমাত্রা বাড়িয়ে নিতে হবে। তাহলে এই চাপ কমাইলাম, তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাহলে আবার আমি গলনাঙ্ক অর্জন করছি, বুঝছে কিনা? তার মানে কঠিনতা হলে সহাবস্থান আবার অর্জন করছি। তাহলে চাপ আরও কমাইলাম, তাপমাত্রা আরও বাড়াতে হবে, তাহলে গলনাঙ্ক আবার অর্জন হবে। এইভাবে আমি কিন্তু কতগুলো পয়েন্ট পেলাম, এই যে পয়েন্টগুলো যোগ করে একটা রেখা পেলাম, এই রেখার উপরস্থ প্রতিটা পয়েন্ট আলাদা আলাদাভাবে কঠিন তরলের সহাবস্থান দাবি করে। অর্থাৎ এই চাপ এই তাপমাত্রা ইউজ করলে কঠিন তরলের সহাবস্থান পাবো, এই চাপ এই তাপমাত্রা ইউজ করলে কঠিন তরলের সহাবস্থান পাবো। এইভাবে আমরা এখানকার যে কোনো পয়েন্ট নিয়ে পরিবেশের উপর চাপালে, যে কোনো পয়েন্টে তাপমাত্রা চাপ যদি পরিবেশে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কঠিন তরলের সহাবস্থান পাবো। এবং এই রেখাটার নাম আমরা দেই গলনাঙ্ক রেখা। তাহলে আমরা বলতে পারি, এই রেখার উপরস্থ প্রতিটা পয়েন্ট কঠিন ও তরলের একসাথে থাকার সাক্ষী দেয়। মাস্ট, আমাদের কিন্তু পানির ত্রৈধবিন্দু প্রতিষ্ঠার অর্ধেক কাজ হয়ে গেছে। এবার আমরা আরেকটা কাহিনীতে যাব। কঠিন তরল না, এবার তরল গ্যাসের বা তরল বাষ্পের সহাবস্থান, সেইটা আমরা জানতে চাই। মানে পাত্রে তরল আর বাষ্প একসাথে রাখব, তরল ও বাষ্পের কি সহা
অবস্থান তরল ও বাষ্পের সহঅবস্থানে যাচ্ছি আমরা তার মানে এখানে আমরা পানিও রাখছি আবার তার বাষ্পও রাখার চেষ্টা করছি তার মানে আমাদের একটা পরিবেশ জানা আছে যে চাপটা রাখতে হবে আমাদের একটা ডাটা জানা আছে একটা পরিবেশ কি চাপটা রাখবো স্বাভাবিক 760 মিলিমিটার মার্কারি আর তাপমাত্রাটা রাখবো 100 ডিগ্রি সেলসিয়াস তার মানে ব্যাপারটা এরকম তাপমাত্রাটা 100 এটা মনে করলাম 100 চাপ এইটা তাহলে একটা ডাটা জানা আছে এই একটা ডাটা এই তা চাপ এবং এই তাপমাত্রা যদি অ্যাপ্লাই করি তাহলে বাষ্প আর তরলকে আমি একসাথে রাখতে পারবো এই একটা ডাটা আমার জানা আছে এই ডাটাটা সবারই জানা আছে এবার আমি কি করব এবার আমি চাপকে কমাবো ভাই চাপ কমালে পানি বাষ্প হবে নাকি বাষ্প পানি হবে এটা কিন্তু সবাই পারে আবারও কিন্তু সেই থিওরিটা একই যে সমভরের পানি আর সমভরের বাষ্প আমরা যদি এক জায়গায় নেই দেখা যায় বাষ্পের আয়তন অনেক বেশি এটা তো সবাই বোঝে সমভরের পানি আর সমভরের বাষ্প বাষ্পের আয়তন অনেক বেশি তার মানে আমি যদি চাপ কমাই তাহলে কম আয়তনের বস্তু বেশি আয়তনের দিকে যাবে তার মানে পানি কম আয়তনের ছিল সে যাবে বাষ্পে বাষ্পের দিকে গেলে তার আয়তন বেড়ে যাবে তাহলে চাপ কমাইলে পানি বাষ্প হবে তাহলে আমরা এখানে লিখতে পারি চাপ কমালে পানি বাষ্পে পরিণত হয় চাপ কমালে পানি বাষ্পে পরিণত হয় ক্লিয়ার উল্টাটাও বলতে পারি চাপ বাড়ালে বাষ্প পানিতে পরিণত হয় এটা সবাই বোঝে এখন চাপ কমালে পানি বাষ্প পরিণত হয় ঠিক আছে এতে স্ফুটনাঙ্কটা হ্রাস পেল না বাড়লো একটু দেখি আমরা যে পানি বাষ্পে পরিণত হচ্ছিল না যে পানি একটা পরিবেশে নিলাম বাষ্পে পরিণত হচ্ছে না কিন্তু চাপ কমাই দিলাম বাষ্পে পরিণত হয়ে গেল তার মানে তো স্ফুটনাঙ্ক প্রথমে যখন পানিকে নিলাম চাপ কমাইনি পানিকে নিছি পরিবেশের তাপমাত্রায় সে কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে না কিন্তু সেই একই তাপমাত্রায় চাপ কমাই দিলাম আর বাষ্পে পরিণত হয়ে গেল তার মানে আগে দাবি করতেছিল আরও তাপমাত্রা দাও তাহলে বাষ্পে পরিণত হবো তার মানে তখন স্ফুটনাঙ্ক হায়ার ছিল চাপ যেই কমাই দিলাম এখন এই তাপমাত্রাতেই বাষ্পে পরিণত হয়ে গেল তার মানে এখন স্ফুটনাঙ্ক হ্রাস পেয়েছে তার মানে চাপ কমাইলে পানির স্ফুটনাঙ্ক হ্রাস পায় বোঝে কি না এতক্ষণ ধরে তো এটাই এক্সপ্লেন করলাম চাপ কমাইলে পানির স্ফুটনাঙ্ক হ্রাস পায় চাপ কমালে পানির স্ফুটনাঙ্ক হ্রাস পায় স্ফুটনাঙ্ক কি জিনিস গলনাঙ্ক যেমন ছিল তরল ও কঠিন এর একত্রে থাকার কাহিনী স্ফুটনাঙ্ক হচ্ছে গ্যাস বা বাষ্প ও স্ফুটনাঙ্ক হচ্ছে বাষ্প ও তরলের সহঅবস্থান থাকার পরিবেশ তাহলে আমরা বলতেই পারি চাপ কমালে পানি স্ফুটনাঙ্ক যদি হ্রাস পায় যেহেতু তাহলে এখানে চাপ এই তাপমাত্রায় বাষ্প আর তরল একসাথে ছিল তাহলে চাপ কমাবো তাপমাত্রাও কমাতে হবে টেম্পারেচারও কমাইলাম তাহলে এ ধরনের একটা পয়েন্ট নিলাম এইখানে একটা পয়েন্ট নিলাম এই পয়েন্টটা আমরা আবার কিন্তু স্ফুটনাঙ্ক পাব মানে আসলে বাষ্প আর তরল একসাথে থাকবে কারণ চাপ যেমন কমাইছি টেম্পারেচারও কমালে স্ফুটনাঙ্ক অর্জিত হবে টেম্পারেচার কমাবো চাপও কমাবো স্ফুটনাঙ্ক অর্জিত হবে স্ফুটনাঙ্ক অর্জিত মানে কি মানে এই পাত্রে আবারও বাষ্প আর তরল একসাথে থাকবে আবার চাপ আরও কমাইছি টেম্পারেচার আরও কমাতে হবে এইভাবে আমরা কিন্তু একটা কি পাচ্ছি একটা রেখা পাচ্ছি এইভাবে আমরা একটা রেখা পাচ্ছি ওকে
এই যে রেখাটা, এই রেখার প্রতিটা পয়েন্ট দাবি করে যে ওই বিন্দুগুলোর তাপমাত্রা ও চাপ অ্যাপ্লাই করলে বাস্তবে পানি এবং বাষ্প একসাথে থাকবে। যদি এটা বুঝে থাকে তাহলে এখন এই রেখার, এই গণনাঙ্ক রেখার সকল পয়েন্ট দাবি করে যে এই সমস্ত পয়েন্টের তাপমাত্রা ও চাপ পরিবেশে অ্যাপ্লাই করলে বরফ আর পানি একসাথে বিরাজ করবে। আর এই রেখা দাবি করে যে এই রেখার উপরস্থ প্রতিটা পয়েন্ট এর তাপমাত্রা ও চাপ অ্যাপ্লাই করলে বাষ্প এবং পানি একসাথে বিরাজ করবে। তাহলে আমরা এই এই দুইটা রেখার যে ছেদবিন্দু পাচ্ছি, এই দুইটা রেখার যে ছেদবিন্দু, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের মধ্যে কিন্তু দুই রেখার ধর্মই আছে, দুই রেখার ধর্মই আছে। ওই পয়েন্ট তাহলে কি দাবি করবে? এই পয়েন্ট বলবে যে সে যেহেতু এই রেখার উপরে আছে তাহলে এই পয়েন্টে তরল ও কঠিন একসাথে থাকবে, আবার সে যেহেতু এইখানে আছে, এই রেখার উপরে আছে, তাহলে সে এটাও বলবে এই পয়েন্টে বাষ্প এবং তরল একসাথে থাকবে। তার মানে এটাই সেই ট্রিপল পয়েন্ট, মানে ইনি বলছে তিন অবস্থায় একসাথে থাকবে, তরল ও কঠিন একসাথে থাকবে, আবার ওই তাপমাত্রা চাপেই তরল ও বাষ্প একসাথে থাকবে। তাহলে এইটাই হলো সেই ট্রিপল পয়েন্ট। তো এইটা ল্যাবে অ্যাপ্লাই করা হয়, ল্যাবে তাপমাত্রা চাপ ক্রিয়েট করা হয়, করে এরকম রেখা পাওয়া যায়। তারপরে এই দুইটা ছেদবিন্দু করে দেখা যায়, এইটা আসে, এইটা আসে 4.58 মিলিমিটার মার্কারি, আর এই পয়েন্টের সেলসিয়াসটা আসে, এটা আসে 0.01 ডিগ্রি সেলসিয়াস, 0.01 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা মনে হয় পানি ত্রৈধবিন্দু প্রতিষ্ঠার ব্যাপারটা ফুললি বুঝে গেছি। এখানে কিন্তু অনেকেই যে ভুলটা করে, অনেকে যে ভুলটা করে ফেলে সেটা হচ্ছে তাপমাত্রা আর চাপকে একে অপরের স্বাধীন অধীন করে ফেলে, অনেকেই করে, যেটা একটা বিরাট বড় ভুল। এখানে চাপ এবং তাপমাত্রা পরস্পর স্বাধীন রাশি, চাপ দ্বারা সৃষ্ট তাপমাত্রা নয়, তাপমাত্রা দ্বারা সৃষ্ট চাপ নয়। ওকে,